লেবাননে হিজবুল্লাহর যোদ্ধাদের লক্ষ্য করে দেশটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। তারবিহীন যোগাযোগের যন্ত্র পেজার ও রেডিও বিস্ফোরণের পর দেশটিতে দক্ষিণাঞ্চলে এই হামলা চালায় ইসরায়েল। গত প্রায় এক বছরের যুদ্ধের মধ্যে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ লেবাননের সবচেয়ে তীব্র হামলা চালায়। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, বৃহস্পতিবার গভীর রাতে চালানো এই অভিযানে তাদের যুদ্ধ বিমানগুলো 2 ঘন্টারও বেশি সময় ধরে দক্ষিণ লেবাননে শত শত মাল্টিপল রকেট লঞ্চার ব্যারেলে আঘাত করেছে, যেগুলো কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হতো। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, বৃহস্পতিবার রাত 9টার পর দক্ষিণ লেবাননে 52টিরও বেশি হামলা চালানো হয়েছে। লেবাননের 3টি নিরাপত্তা সূত্র জানিয়েছে, গত বছরের অক্টোবরে সংঘাত শুরু হওয়ার পর এটি সবচেয়ে বড় তীব্র বিমান হামলা। পশ্চিমাদের পক্ষ থেকে সংযমের আহ্বানের মধ্যে হওয়া এই হামলা ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষকে আরও বাড়িয়ে তুলেছে, যদিও এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর সামনে আসেনি। এছাড়া উত্তেজনা ও সংঘাত আরও না বাড়িয়ে সংযমের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। রয়টার্স বলেছে, হিজবুল্লাহর যোগাযোগের যন্ত্রে বিস্ফোরক বসিয়ে ইসরায়েলের সমন্বিত হামলায় দুদিনে লেবাননে অন্তত 37 জন নিহত ও আরও 3000-এর বেশি মানুষ আহত হয়েছেন। মূলত যোগাযোগের যন্ত্রে ইসরায়েলের হামলার পর লেবানন জুড়ে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এক টিভি ভাষণে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ বলেছেন, গতকাল মঙ্গলবার এবং বুধবার ডিভাইস বিস্ফোরণের ঘটনা সমস্ত রেড লাইন অতিক্রম করেছে। তিনি বলেছেন, সমস্ত নিয়ন্ত্রণ, আইন এবং নৈতিকতার বাইরে চলে গেছে শত্রু। এই আক্রমণগুলোকে যুদ্ধাপরাধ বা যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা যেতে পারে। ডিভাইস বিস্ফোরণের ঘটনার পর দেশটিতে অনেক নাগরিক এখন বিস্ফোরণের আশঙ্কায় তাদের মোবাইল ফোন থেকেও দূরে থাকছেন। এরই মধ্যে বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ লেবাননে হামলা চালান ইসরায়েল, যা গত প্রায় এক বছরের যুদ্ধের মধ্যে সবচেয়ে তীব্র।